Allahu Ekber, Allahu Ekber, Allah. জুমার খুতবাতে তো জাহান্নামের বক্তব্য অনেক শুনেছি, আর জান্নাতের বক্তব্য শুনেছি। তো জাহান্নামটা কিরকম হবে, কতটা হবে, কতটা গভীর হবে, আর সে জাহান্নাম থেকে আল্লাহ যদি জাহান্নামে ফেলে দেয়, তাহলে তো ওখান থেকে একটা দৌড় দেওয়ার সোজা একদম চান্নার গোলা। দৌড় দেওয়া যাবে না, জোর দেওয়া যাবে? আজকে একটা চোর চুরি করেছে, আর আপনার মাননীয় আঙ্গর খানাতে রেখেছে, কোনো ঘেরা নাই, খালি ও চতুর্দিকে তাকাইছে, যে কোনো রকম হাতে তো যে কিছু লাগিয়ে রেখেছে না রেখেছে, এখন চালাক হয়ে গেছে, সবসময় একদম হ্যান্ডকাপ লাগিয়ে রেখেছে। আর এরকম যদি সুযোগ পেয়ে নেয়, তাহলে কুঞ্জে তাঁতি ভেঙে পালাবে তো আল্লাহ জানে। তো যদি এ দুনিয়াতে পালিয়ে যাওয়া যায়, তাহলে ওর দুনিয়াতে তো পালা যাবে, পালা যাবে না, একদম পালা যাবে। কেন পালা যাবে না? রমজান মাসে বলছে আমার মাননীয় শেখ ডমুক ঘাটে ঢুকছে, রোজার দিনে বেচারা রোজা করে আছে, ডায়াবেটিস পেশেন্ট, একজন দোকানে বসে খাচ্ছে। তো খতিব সাহেবকে দেখে তখন কেউ বুঝে, এই খতিব সাহেব দেখতে পাচ্ছি পোকা কোন কিনে খাচ্ছি, তখন জোর করে চিল্লা করে আল্লাহকে দেখে ভয় করি না, তো খতিব সাহেবকে দেখে ভয় করি। তখন আরো মোটা মোটা করে লকমা করে আর হা করে মনে ফুলে দিয়েছে, চোখকে বড় বড় করে আজকে আরো মোটা মোটা করে লকমা দিছে, বলছে আল্লাহকে দেখে ভয় করি না, তো খতিব সাহেবকে দেখে ভয় করছে। আর আইনামু কদ্দুর খতম হবে জানেন, আর আইনামু সেদিনই শেষ হবে যেদিন কিছু বয়স হয়ে যাবে, আর ভয় দেওয়ার পর তখন বলবে আল্লাহ। আর সেই সময়তে যখন এরকম অবস্থার মুখোমুখি চলে আসবে, চোখ দিয়ে ওয়াসওয়াস থাকবে না, একদম যেন শেষ হয়ে যাবে, আর সেই সময়তে চোখ দিয়ে রক্ত বের হবে, আফসোস করে বলবে এমন একটা জায়গাতে যেতে হবে সে জায়গা থেকে আর ফিরে আসারও কোনো টিকিট নেই। আফসোস করে আল্লাহকে বলবে আল্লাহ আমি চলে এসেছি, ভুল করে এসেছি, তবে একটা চান্স আল্লাহ তুমি আমাকে দাও। ডুমুরঘাট মাদ্রাসাতে গিয়ে কিছু জমি জায়গা আছে, একদম একটাও রাখবো না, এক কাঠাও রাখবো না, এক ধুলো রাখবো না। তখন বলবে জানেন, ওপর থেকে যখন শাতান পড়বে তারপরই বলবে, তার আগে আফসোস করবে, ভাবছেন খুব বেকার দিন হবে। আর সে সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জাহান্নামটা গভীর। আমরা ছোটতে ক্রিকেট খেলেছি, যদি নিচন দিক থেকে মানে হার জিতে দেখি কত উপরে চালাতে পারি, তো খুব জোরে চালালাম, কয় মিনিট উপরে গেল, এক সেকেন্ড লাগলো না, আবার ঘুরে মাটিতে। কয় সেকেন্ড লাগে ওরকম ভাবে যদি আপনি একটা গর্ত খুঁড়তে লাগেন, প্রায় মোটামুটি মেরলেন 1000 ফিট আপনি খুললেন, আর ওপর থেকে একটা যদি পাথর দেন ছোট, তাহলে কয় সেকেন্ড লাগবে নিচে যেতে?
আপনি বলবেন মাওলানা সাহেব তখনও ফাঁকি দিব আর তুমি এক বলে পালিয়ে যাবো শিক্ষা পাল তো জাহান্নামের গভীরটা গর্ততে কত হবে হাদিসের মধ্যে মিশকাত শরীফ জিলদে সানি কিতাবুর রুয়ার মধ্যে একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন তার আগে একটি হাদিস আছে যেরকম আপনারা বসে আছেন আল্লাহর নবী সাহাবীরা বসে আছেন নবীজি বসে আছেন হঠাৎ করে একটা করে আওয়াজ আসলো সবাই শুনলেন নবীজিও শুনেছেন সাহাবাই কেরামও শুনেছেন নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবীরাকে কেন নবীজি যেটা জানতেন সাহাবীরা জানতেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠিয়ে দিতেন খবর দিয়ে বসে আছেন জিজ্ঞেস করলেন আওয়াজটা পেলে কোন জিনিসের আওয়াজ বলছে আল্লাহু আলামু ওয়া রাসূলুহু আল্লাহ গো নবী গো আল্লাহ এবং আপনি বেশি ভালো জানেন আমরা জানি না আমি একটা কথা এই জায়গাতে বলি যে আমাদের এলাকাতে আমাদের সোসাইটিতে মানুষ বড় এবং ছোটর সম্মান কিন্তু উঠে গিয়েছে চায়ের দোকানে যদি একজন মৌলানা বসে থাকে ই আমার শেখ মামা এরকম চায়ের দোকানে বসে আছে কোনো একটা ফতোয়া বা কোনো একটা মাসলা মাসের সম্পর্কে কথা হচ্ছে মামা থেকে গেল একজন মধ্যম শ্রেণীর মুন্সি সাহেব বোঝায় তার মুন্সি সাহেব কেন পুছ করছো আমি জানি কখন গেছো এতদিন থেকে সব দাঁড়ি চালে নু এত গেলা পান আর মানে কি কইছে পাতা শাক কত লক লক করে মানে পলিথিনে ভরে পিছন দিক থেকে বেটা পোতা ভাত দেখে দিনু আর এত মশলা জানি না এগুলা সব মশলা জানি হবে আচ্ছা একটা কথা সাহাবাই কেরাম কি জানতেন না সাহাবাই কেরাম অনেক মশলা মাসাই আগে নবীজির মুখে শুনেছেন তবে কি কথাটা নবীজি বলছেন নতুন কথা হবে বলে জেনেও বলতেন না যে আমি জানি বলছে আল্লাহু আলামু ওয়া রাসূলুহু আপনি এবং আল্লাহ বেশি ভালো জানেন সাহাবীরা চালাক ছিল নবীজি হয়তো এই কথাটা অমুক জায়গাতে একরকম বলেছেন ওই কথাটাকে অন্য জায়গাতে আরেকরকম বলেছেন একজন সাহাবী বলছেন নবী গো আইদুল আমাল আফজাল কোনটা আমলটা কোন আমলটা ভালো হবে নবীজি দেখেন যে এই লোকটা মায়ের সম্মান করে না মায়ের ইজ্জতই করে না লোকটা কেন আল্লাহ নবী তো বলছে বিরুল ওয়ালিদিন যাও যাও সব থেকে ভালো আমল তোমার মা বাবার খিদমত করো একটা লোক আবার গিয়ে বলছে নবী গো একটা আমল আমাকে একটা ভালো বলে দেন যেটা আমার জন্য সব থেকে ভালো হবে জানছে যে সেই লোকটা নমাজ পড়ে না তখন বলছে আসসালাতু লিওয়াক্তে হারে নমাজ পড়ো ওয়াক্তের উপরে আবার একটি লোক যাচ্ছেন নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা ভালো আমল বলেন না যখন নবীজি বলছেন এই লোকটা পিছন দিকে থাকে জিহাদে যাবে না তখন বলছেন যে আল্লাহর ওয়াস্তে তুমি জিহাদ করো ফি সাবিলিল্লাহ আল জিহাদ ফি সাবিলিল্লাহ তুমি আল্লাহর পথে জিহাদ করো তো সাহাবীরা চালাক ছিল জানতেন কথাটা তবু কোন কোন জায়গাতে হতে পারে এই যে হাদিসটা বর্ণনা করছে এটার ব্যাপারে সাহাবীদের কোনো জ্ঞান ছিল না তবে বেশিরভাগ বড় লোকের সম্মান করতেন আর কাজ করে বেশি বেশি বলতেন যে আল্লাহ এবং রসুল বেশি ভালো জানেন জি একদম চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা ভাইজান দেখছেন জায়গা কম পড়ে গেছিল কষ্ট করে আপনাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে তো ওখানে তো কোনো মিষ্টি বন্টন হয় না যে আপনারা থাকাবে না তার হয়ে থাকবেন ভাই আপনাদের ছোট বড় যত যা আছে আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে ভাই তার হয়ে থাকেন না আগা থেকে ফাঁকা জায়গা অনেক আছে আল্লাহর ওয়াস্তে মহব্বতের সাথে একটু এসে বসেন আসেন ভলান্টিয়ার যারা আছেন বা কমিটির লোক একটু টেনে টেনে নিয়ে আসেন যদি না বুঝতে পারেন তো সে সম্মানটা ছিল সম্মান কেমন ছিল আর একটা কথা বলি একদম সহি হাদিস নবীজি বসে আছেন সাহাবায়ে কেরাম বসে আছেন নবীজি উত্তর প্রশ্ন করছেন আর একটি কথা এখন লকডাউনে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে মোবাইল অনলাইন এবং ডাইরেক্ট ওস্তাদের কাছে শিক্ষা আসমান এবং জমিনের পার্থক্য সাহাবীরা বসে আছেন আল্লাহ নবী বসে আছেন তারিখে পাবেন যে নবীজি একটা খেজুরের আঁটি নিয়ে হাতে নিয়ে আছেন আর প্রশ্ন করছেন আচ্ছা বলো তো কোন এমন গাছ আছে যে তার জীবনে কোনদিন তার পাতা ঝরে না আবু বকর আছেন আলী আছেন উসমান আছেন বড় বড় সাহাবী আছেন
ওর মধ্যে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, একদম ছোট অবস্থা, ছোট বাচ্চা, কিন্তু চক্রে তার চোখ পড়ে গিয়েছে যে হয় না হয় সে গাছটায় পাবে, কিন্তু খেজুরের আঠিটা নিয়ে আছে তো উঠা বসা।